হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেসেল কাহিনী। তো আজকের আমার রেসিপি সেটা হচ্ছে খারকোল পাতা বাটা। তোমরা কারা এই খারকোল পাতা বাটা খেয়েছো বা কাদের পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো এই রেসিপিটা অনেক পুরনো রেসিপি, আমাদের মারা এই রেসিপিটা করে খাওয়াতো। তো এখনকার দিনে তো এই ধরনের রেসিপি খুব কমই করা হয়। তো আজকে আমি আমার হেসেল থেকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে বেশ খানিকটা রসুন এবং তার সাথে কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কাকে আমি শুকনো খোলায় ভেজে নেব, আর দেব আর অবশ্যই খারকোল পাতাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এইবার যে মশলাগুলো আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি সেইটাকে আমি মিক্সিতে পেস্ট করব, তার সাথে দেব বিলাতি ধনে পাতা। তো এই ধনে পাতাটা জেনারেলি গ্রামগঞ্জে ভীষণ পাওয়া যায় আমাদের বাড়িতে এই শ্যামনগরের দিকটায়। তোমাদের ওখানে কোথায় পাওয়া যায় বা কারা কারা খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এরপর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কালোজিরা ফোড়ন। তোমরা চাইলে কালোজিরা বেটেও দিতে পারো, কিন্তু কালোজিরা বাটা দিলেন অনেক সময় তরকারি তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমি দিয়ে দিলাম যে মশলাটা পেশাই করে রেখেছিলাম সেই মশলা, একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম খারকোল পাতা বাটা। ভালো করে এবার আমি এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে। তো খারকোল পাতার একটা বিশেষ গুণ রয়েছে তোমাদের সাথে আমি শেয়ার করছি, এর মধ্যে রয়েছে ভীষণ ভালো গুণ যার জন্য আমাদের ব্যথা বিষ হলে খারকোল পাতা ভীষণ উপকারী ব্যথা উপশম করার জন্য। আচ্ছা, এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন এবং পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি। আমি মোটামুটি আমার প্রত্যেকটা রেসিপিতেই বলেছি চিনি ব্যালেন্সিংয়ের জন্য দেওয়া হয়, তোমরা চাইলে চিনি অ্যাভয়েডও করতে পারো, কিন্তু প্রপারভাবে রান্না করতে গেলে একটুখানি চিনি দিলে দেখবে তোমাদের মুখের টেস্টটা একটু আলাদা হয় এবং খেতেও লাগে ভালো, যা গরম ভাতের সাথে ভীষণ ভালো জমে যায় এই খারকোল পাতা বাটা। ব্যাস পুরো ভাজা ভাজা হয়ে গেছে আমাদের রেডি খারকোল পাতা বাটা, গরম ভাতে জাস্ট জমে যাবে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু ভুলো না। ব্যাস আজ আসি, নেক্সট দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে।